পুদিনা পাতা দিলে কি এই যে এই যে কাবাবের ফ্লেভারটা ভালো আসে? না তাহলে পুদিনা পাতা যদি কারোর ঘরে না থাকে দিলে কি? না থাকলে ধনিয়া পাতা দেয়। আর এই যে রোস্ট, আলহামদুলিল্লাহ রোস্ট এখনো এইগুলাও লাগতে পারে, বেশি আইটেম হলে বেশি নাড়াচাড়া করতে শক্ত জিনিস লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমাদের বড় একটা রান্নাবান্না আছে, সেই জন্য সকাল সকাল উঠে আমরা হাঁড়ি পাতিল নামানোর কাজে ব্যস্ত হয়ে বসছি। এদিকেও কয়েকটা নামাইছে, তারপরেও আরো নামাইতেছে আপনাদের পাপা। দেখা যাক, দাও এগুলো দিবা আমার কাছে। আমি বড় কোন বাইরে আছে না, এর চেয়ে বড় আছে বাইরে, এর চেয়ে বড় নাই, এগুলাও নামায় রাখি। হ্যাঁ যত যত হ্যাঁ এগুলো ধুইতে হবে। এই যে আমাদের হাঁড়ি পাতিল নামানো কমপ্লিট। এখানে চারটা হাঁড়ি আছে বড় বড়, তারপরে টেবিলের উপরে আবার আছে ওই যে একটা বড় স্টিলের গামলাটা নামাইছি, এই যে একটা। আসলে আমি হাঁড়ি পাতিল নিচে খুব বেশি নামাইতাম না, কেন মানে আমার নিচে জায়গা কম, নড়াচড়া করতে কষ্ট হয়, আর তো আমাদের দরকারও লাগে না। এই যে আমার রান্নাঘরে কত হাঁড়ি পাতিল, এইগুলোই আমার কাজ। মানে মাঝে মাঝে আমি অস্বস্তি হয়ে যাই যে নড়াচড়া করতেই কষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের বাজার চলে আসছে। এই যে এখানে এগুলা, এখানে ভাতের চাল, আমাদের ভাতের চাল আর পোলাওর চাল একসাথে আছে। বাবা, এগুলো মসুর ডাল বাসার জন্য আর কি। এইগুলো হচ্ছে ছোলার ডাল, হ্যাঁ ভিডিও করি। এগুলো হচ্ছে ছোলার ডাল, স্বামী কাবাব, হ্যাঁ 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 মসুর ডাল তুমি তো চিনো, ছোলার ডাল আনছে স্বামী কাবাব বানাবো সেই জন্য। আর ভিতরে আরেকটা প্যাকেট আছে, এটা কিসের দেখি তো, তুমি হাত দিও না, ও হাত দিও না, ছিঁড়ে যাবে প্যাকেট। ও এখানে আলাদা করে পোলাও চাল আছে, সম্ভবত 1 কেজি। ও হ্যাঁ এটা হচ্ছে লিস্ট বাজারের। আর এগুলাতে কি কি আছে আমি জানি না, এখনো সঠিক খোলা হয় নাই এর জন্য জানি না। এটা লাল চিনিটা ভুল করে খোলা দিয়ে দিছে, প্যাকেট দিতে বলছিল, তুমি ধরো না তো ইবনাত ছিঁড়ে যাবে। আমি ধরব। এটা সাদা চিনি প্যাকেট করা, আর ওইটা হচ্ছে আটা, তির আটা 2 কেজির। তির আটা, তির আটা, তির আটা। আর এখানে একটা 2 লিটারের বসুন ধরা সয়াবিন তেল, স্বামী কাবাবের জন্য আলাদা করে আগে আগে ছোলা ডালটা ভিজিয়ে রাখতে হবে। এই যে আমি আর ইবনাত যাইতেছি, ইবনাতের বাবা মুরগি রাখতেছে সেখানে। ব্রয়লার কয়টা নিস তো? চামড়া ফালাই দিছ না সব কিছু সবগুলা?
এই যে রোস্টের মাংস আলাদা আলাদা পিস করা হইতেছে। এক একটা মুরগি চার পিস। এই যে এখানে ছোলার ডালগুলো সেদ্ধ হইতেছে স্বামী কাবাব বানানোর জন্য। আসলে এক একজনের রান্নার ধরন, এক একজনের রান্নার রেসিপি এক এক রকম, যে যার মতো করে রান্না করতে পারে। এখানে রোস্টের মাংসগুলো কেটে ধুয়ে একদম পানি ঝরানোর জন্য রেখে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি, মানে রান্না হবে আমাদের বাসায় খাওয়ার জন্য। আর এগুলো হচ্ছে যেগুলো পার্সেল যাবে সেইগুলোর জন্য রোস্ট। এগুলো চিকে, মানে ওই যে কক মুরগি বলে না, ওই কক মুরগি, আর এগুলো হলো ব্রয়লার মুরগি। আমরা রান্নার ফাঁকে খাওয়া দাওয়া করে নিতেছি। এই যে নাস্তা, সকালে আমি চাপটি ভাজি বানাইছি, তো এখন স্বর্ণারা আসছে এর জন্য বাইরে থেকে এই যে সবজি তন্দু, গরম গরম তন্দু রুটি স্বর্ণা খাইতেছে বসে বসে। হ্যাঁ হ্যাঁ, সাফা আর ইবনাত এখানে বসে বসে খেলা করতেছে। জর্দারম দিলাম একটুখানি কালা হওয়ার জন্য। রুমানায় তো এই যে মশলা একটু বাজা দিয়ে করে দিবি। এই যে এখানে রোস্ট রোস্ট আর কি রান্নার আয়োজন চলতেছে। এইগুলা ব্রয়লার মুরগি, আর এইগুলা এই যে পাকিস্তানি কক মুরগি বলে না, ওই কক মুরগি। এক একটা মুরগিকে চার পিস করে করা হয়েছে, আর এইখানের মুরগি রোস্টগুলার পিসগুলো একটু ছোট ছোট করা হয়েছে। হালকা জর্দা রং দিয়ে আর মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে আর কি মাখায় রেস্টে রাখা হয়েছে, ভাজবে এখন। আর অন্যান্য কাজও আমাদের চলতেছে। আমরা আজকে কাজ করতে করতে একটু ব্যস্ত সময় পার করতেছি, কারণ এইরকম সময় তো আমাদের এর আগে কখনো কাটে নাই। এই যে আপনাদেরকে দেখাই, আপনাদের সাথে শেয়ার করি, এখানে অনেক কিছুই আছে বাজার, এগুলো এখনো খোলা হয় নাই। এগুলো সব মশলার আইটেম, শুকনো মশলা। এইদিকে এইদিকে এই যে জর্দা রান্না হবে, জর্দার ভাত সেদ্ধ করে পানি ঝরানোর জন্য রেখে দেওয়া হয়েছে। এখানে মাংসের কিমা, এই যে রোস্ট ভাজা হবে। এইদিকে এই যে পেঁয়াজ ফেরেস্তা, রোস্ট দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আল্লাহ বাঁচালে সারা জীবন যতদিন বাঁচি ততদিন এরকম বড় ধরনের কাজ করে যেতে পারি। বড় হোক ছোট হোক কোনো সমস্যা নেই, কাজ কাজ, কাজ নিয়ে কোনো লজ্জার কিছু নাই। কাজ আসলে পারাটাও গর্বের বিষয়, করাটাও গর্বের বিষয়। অনেকে কাজ সাহস করে, হ্যাঁ সাহস করে করে না, আবার অনেকে দেখা গেছে যে পাইরাও করে না, আবার যারা না জানে তারা চেষ্টা করে করার জন্য। আমরা কিন্তু সব কাজ জানি এরকমটাও না, তবে আমরা জানার জন্য চেষ্টা করি, আগ্রহ করি, কাজ না পারলেও করার জন্য চেষ্টা করি, বাকিটা আল্লাহর উপর, আল্লাহ ভরসা। এই যে জর্দার কালারটা দেখেন, এখনো জর্দা তো রান্না করা হয় নাই, মাত্র সেদ্ধ করে এখানে রাখা হয়েছে। আমার রান্নাঘরের লাইটিং এ একটু প্রবলেম আছে, তো এর জন্য কালার এরকম দেখা যায়, আলো একবার আসে যায়। আর পাকিলটা একটু ছোট, এর জন্য চার পিস করে দেওয়া হয়েছে। মাংসের পিস অনেক বড় বড়, মুরগি এক একটা বড় সাইজের মুরগিকে মাত্র চার পিস করে করা হয়েছে। আসলে চুলার জালটা একটু সমস্যা করতেছে, আগুন একটু কম উঠতেছে। এইখানে যে পাইপটা আছে চুলার, এই যে এই যে এই পাইপটা, এই পাইপটা ওইখানে ওই যে ভাঙা পড়ছে, তো এর জন্য মানে আগুনটা যখন আসে একটু বাধা বাধা হয়।
এই যে এখানে পেঁয়াজ বেরেস্তা করার পরে উপর দিয়ে চিনি ছিটিয়ে দেওয়া হয়েছে যেন এই যে বেরেস্তাগুলো একদম মচমচা থাকে। আর এইদিকে এই যে রোস্ট ভেজে এখানে রাখা হয়েছে, রান্নাঘরে অনেক চাপাচাপি হয়ে যায়। এখানে আমরা সবাই মিলে এই যে কাঠবাদামগুলো পরিষ্কার করলাম, উপরে সিল্কা উঠাইছি। সাফা ইবনাতের সাথে খেলতেছে। পুদিনা পাতা দিলে কি এই যে এই যে কাবাবের ফ্লেভারটা ভালো আসে? হ্যাঁ, না তাহলে পুদিনা পাতা যদি কারোর ঘরে না থাকে দিলে কি? না থাকলে ধনিয়া পাতা দেয়। আমাদের রান্না বান্না আল্লাহর রহমতে। এই যে এটা খাসি রেজালা, এখনো তেল উঠে নাই, দমে রাখা হয়েছে। ওই যে তেল ওঠা শুরু করছে, ওই যে হ্যাঁ। আর এই যে রোস্ট, আলহামদুলিল্লাহ রোস্ট এখনো দমে থাকবে। সাফা ইবনাদ, আমাদের পোলাও এক পাতিল হয়ে গেছে, আর এই যে এখানে আরেক পাতিল হইতেছে। এখানে ওই যে ভেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিছে, তো এর জন্য একটু ভাজা ভাজা দেখা যায়। এখানে এই যে এটা রান্না হবে এখন। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এইখানে রান্না করে রাখা হয়েছে, ওগুলো তো শেয়ার করা হয়নি। এই যে এগুলো হইলো রোস্ট, মুরগির রোস্ট। সোনা এটা নামা তো একটু, এই যে রোস্টের এটা একটু। আর এই যে খাসি রেজালা, এখনো মানে এটার উপরে আরো অনেক কিছু দেওয়া বাকি আছে, মানে ভেরেস্তা হবে, তারপরে বাদাম টাদাম যা যা দেওয়ার দরকার আরো উপরে দেওয়া হবে। মনে হয় এইটুকু ফ্রিজে অবশিষ্ট ছিল, এর জন্য উপরে দিয়ে রাখছে। এই যে খাসি রেজালা, এদিকে তো রোস্ট দেখাইলাম আপনাদেরকে। আর আমাদের রান্না বান্না অনেকটাই চাপায় আসছি, এখন শুধু এই যে স্বামী কাবাবগুলা ভাজবো, ভাজা হইলে আমাদের কাজ কমপ্লিট। এই যে ডুবোতেলেই ভাজা হবে স্বামী কাবাব। আর এটার ভিতর পোলাও আছে, এটা খালি আছে আপাতত পাতিল। হ্যাঁ, আর এই যে আমার ফুপু, আমার ফুপু অনেক কষ্ট করছে আজকে সারাদিন। এই যে আলহামদুলিল্লাহ, ছোট না বড় আরেকটা, হ্যাঁ সমস্যা।
সব হইছে। এই যে এগুলা হচ্ছে শামি কাবাব এই দুইটার মধ্যে, এই যে এগুলা সালাদ, কাঁচামরিচ পেঁয়াজ, চাটনি আচারের, তারপর লেবু, শশা, গাজর, এখানে রোস্ট। ও এইগুলা হচ্ছে নজরুল ভাইয়ের জন্য আলাদা, মানে পার্সেল করে দেওয়া হইতেছে, এগুলো ওনার জন্য স্পেশাল।